রকমের মায়ের মতো সার্বিক সহযোগিতা করেছেন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছেন 2021। এই বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় তথ্যমন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী এবং তথ্য মন্ত্রণালয়ের সচিবের প্রতি। আমরা সাম্প্রতিককালে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা একা এবং পরিমণি দেশে প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে, তাদের মামলাও চলছে। তাদের ব্যক্তিগত কোন অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না এবং তাদের ব্যক্তিগত যাবতীয় কর্মকাণ্ডের দায় দায়িত্ব শুধুমাত্র তাদের। এর সাথে শিল্পী সমিতির কোন রকম সংশ্লিষ্টতা নেই, যেহেতু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাই শিল্পী সমিতির সুনাম ভাবমূর্তি রক্ষার্থে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির অর্ধ 7/8/2021 তারিখের গঠনতন্ত্রে যথাযথ বিধি মোতাবেক আপাতত তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলা চলচ্চিত্র তথা বাংলা সংস্কৃতির উন্নয়ন ও বিকাশের স্বার্থে এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভাবমূর্তি রক্ষার্থে সমিতির সকল সদস্যদের ভালো সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে থেকে সদস্যদের অধিকার ও মর্যাদা রক্ষায় সম্মানিত সিনিয়র এবং জুনিয়র শিল্পীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে দেয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং এক্ষেত্রে সাংস্কৃতিক উন্নয়ন বান্ধব বর্তমান সরকার ও প্রিয় গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পক্ষে সভাপতি দুটো কথা না বললেই নয়, সেটা হচ্ছে শিল্পীরা আমাদের যে গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে আমরা মেম্বারশিপ দিই, যদি শহর ছোট ছোট কারেক্টার করে তাহলে 10-20টা ছবিতে তাকে কাজ করতে হয়। আর 5টা মূল উল্লেখিত এবং মানে উল্লেখযোগ্য চরিত্রে যদি অভিনয় করে তাহলেই আমরা কেবলমাত্র মেম্বারশিপ দিয়ে থাকি। তাহলে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যে বিষয়টা তারা পরিপূরক করে দেয় 5টা ছবিতে ভাইটাল চুক্তি যদি করে তাহলেই তাদের মেম্বারশিপ পায়। এর আগে তার বায়োডাটা তার সিভি সম্পর্কে বা তার লাইফ প্রোফাইল সম্পর্কে আমরা অবগত না, এটা আমাদের দেখতে ভুক্ত না। একটা কথা আপনাদেরকে খুব জানিয়ে দিই, এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এটা বাংলাদেশ চলচ্চিত্র ব্যক্তিগত কোনো সমিতি না বা এটা কোনো বাংলাদেশ চলচ্চিত্র পারিবারিক সমিতি। এটা শিল্পীদের স্বার্থ সমর্থন করবে কাদের সাথে, শিল্পী সংশ্লিষ্ট সমস্ত বিষয়ে এখানে উল্লেখ থাকবে, একটা ডিরেক্টরের সাথে, একটা প্রডিউসারের সাথে, অন্যান্য সংগঠনের সাথে, ইভেন তো সংবাদ কর্মীদের সাথে। কোনো শিল্পী যদি সব ব্যবহার না করে, যেটা করা উচিত ছিল সেটা যদি না করে, তাহলে সেটা দায়ভার আমরা নেব। কিন্তু তার ব্যক্তিগত আচরণ, সে কোথায় কিভাবে ইনকাম করছে সেটার জন্য গভর্নমেন্ট আছে, সেই রেভিনিউ দিচ্ছে কি দিচ্ছে না সেটার জন্য গভর্নমেন্ট আছে, সেটা আমাদের। বা সে কোথায় কিভাবে থাকে, কোন জায়গায় থাকে, তার কটা বাড়ি কটা গাড়ি, এটা আমাদের এখতিয়ারভুক্ত না। এর আগে আপনারা জেনে যাবেন এ রাজ্যের রাজ্জাক সাহেবের অভিযোগ হয়েছিল, রাজ্জাক সাহেবের, সালমান শাহ, সাকিব খান বা এরকম অনেকে হয়েছে, তাদের সাথে শিল্পী সংশ্লিষ্ট যারা ছিল, ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত তারা ছিলেন না, তারা ছিলেন অনুষ্ঠানী। এটা হয়েছে কি তা যাদের সাথে তারা কাজ করেন তাদের সাথে হয়েছে চলচ্চিত্র। এই জন্য আমাদের নাম হচ্ছে সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র সংশ্লিষ্ট বাইরে আমি একজন। আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আজকে আপনাদের মাধ্যমে আপনারা সুসংস্কৃতি বা ধর্ম সংস্কৃতির পক্ষে থাকবেন, একটা কথা মনে রাখবেন, অনেকে ফোকাস দিতে গিয়ে অযথিত ফোকাস পেয়ে অপসংস্কৃতি প্রকাশ পায়। আপনাদের কাছে সবাই না, আপনাদের কাছে অনুরোধ থাকবে যা যতটুকু যোগ্যতা আছে তাকে অতটুকু সফল দিলেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমরা করোনা মুক্ত একটা বিশ্ব চাই, আমরা একটা সাংস্কৃতিক সুবাদ হয়ে আসুন, এই প্রত্যাশা করে আজকের মতো আমাদের বক্তব্য শেষ হয়েছে। আপনারা
মিশা ভাই প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে যে পরিমনি একটা মামলার কিন্তু বাদী ছিলেন উনি, আর যদিও আপনারা বলেছেন, আমার প্রশ্নটা আগে বুঝেন, উনি একটা মামলার বাদী ছিলেন, যখন ওনার বাসায় সংবাদ সম্মেলন হয়েছে, সাংবাদিকরা গিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়েছে, তার পাশের রুমেই কিন্তু এই মদের বোতলগুলো সাজানো ছিল। মামলা 13 জুনের ঘটনা, আর র‍্যাব অভিযান চালিয়েছে 4 আগস্ট, এর ভিতরে অনেক সময় পার হয়ে গেছে, তার বাড়িতে অনেকে যাতায়াত করছে, তদন্তকারী সংস্থা যাতায়াত করেছে, তো এই বিষয়টা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা গণমাধ্যমের কোনো বাড়াবাড়ি আছে কিনা আপনার কি মনে হয়? এবং শিল্প সমিতির পক্ষ থেকে আপনাদের, তারা একজন সহকর্মী, তো সেই ক্ষেত্রে তারা যেহেতু এখন বিপদের মধ্যে আছে, দোষ প্রমাণ হওয়ার আগে পর্যন্ত আপনারা কি তাদের সাথে কোনোভাবে থাকবেন কিনা? এটা বলে না যে তারা তাদের সাথে আমরা নেই, অবশ্যই তাদের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো। আর দেখেন আপনি যেটা বললেন সেটা হচ্ছে একেবারে প্রশাসনের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর কারো কিছু বলার আছে? সতর্কতা সতর্ক হয়ে চলা উচিত, শুধু পরিমনি
আমাদের পৃথিবীতে যে একটা অস্থিরতা ভাব চলে এসছে, সেখানে সন্ধ্যার পরে একটি মেয়ে একা ঘর থেকে বের হয় তো বিপজ্জনক, সেটা পরিমণি আমাদেরই একটা মহিলা একজন সদস্য। সে তো সে তো জানে, সে তো বাচ্চা না, সে আজকে প্রায় 7 বছর আমাদের ইন্ডাস্ট্রিতে আছে এবং তার ব্যক্তিগত জীবন কিন্তু আমাদের দেখার দরকার নেই। সে ঘরের ভিতর কি করে কি করছে সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না, কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ কোনো কাজ যদি জনসমক্ষে চলে আসে তখনই আমাদের দেখার বিষয়, সেটা শিল্পী সমিতি অবশ্যই দেখবে। এবং সে যে অভিযোগটা করেছে, শিল্পী সমিতি আমার পাশে নেই, ভুল কথা। শিল্পী সমিতির আমার সেক্রেটারি তাকে অনুরোধ করেছে যে তিনি ব্যক্তিগতভাবে তাকে একটা চিঠি আমাদের সমিতিকে দেওয়ার জন্য, কিন্তু সে মানেনি, সে না এটা অমান্য করে তিনি একটা সাংবাদিক সম্মেলন প্রথমেই করে ফেলেছেন এবং সেই সম্মেলনে উনি কত ভুল তথ্য দিয়েছেন আপনারা নিজেরাই জানেন। এই পরিপ্রেক্ষিতে আমি বলবো, ভবিষ্যতে আমাদের কোনো শিল্পী যাতে এই ভুল পদক্ষেপ না করে এটাই আমার অনুরোধ থাকবে। বাকিটা আমার প্রেসিডেন্ট যে এর আগে যখন পরিমণি মামলা করেছিল সাভার থানায়, তখন সে ওই ঘটনাটা একটা রাতের ঘটনা ছিল, মধ্যরাতের ঘটনা, তার প্রেক্ষিতে মামলা করা হয়েছে, তার জীবনে হুমকি প্রাণনাশের চেষ্টা অনেক কিছু দিয়ে সে মামলা করেছে এবং পরবর্তীতে দেখা গেল যে আপনারা শিল্পী সমিতির পক্ষ থেকে তাকে সহানুভূতি জানিয়েছেন, একই সাথে সমবেদনা জানাতে ডিবি কার্যালয়েও গিয়েছেন। তো সেই সময়ের যে অবস্থান এবং এই সময়ের যে অবস্থান, এই দুইটা কি সাংঘর্ষিক না, আপনার কি মনে হয়? আপনাদের তথ্য পাওয়া প্রশাসনে যে নিউজ গুলো আমরা পেয়েছি সেটা আমাদের কাছে মনে হচ্ছে দৃষ্টিকটু, বা সেটা আমাদের কাছে সেটা তো নিয়েছে। কাজে হচ্ছে যে দুটো দুই বিষয় ওই সময় এতদিনে অবজারভেশনে আমরাও দেখেছি যে তার বিষয়টা কি ছিল, আমি কেস সে করেছে তার যে চলতে স্খলন বা যে বিষয় মাদক নিয়ে সে কেস করেছে সেটা তার প্রতি চলছে। আমি বলছি যে ওই সময়ের যে ঘটনা ওইটা তার ব্যক্তিগত একটি ঘটনা ছিল যেটা চলচ্চিত্রের বাইরে, সে একটি ক্লাবে গিয়েছে, সেখানে লাঞ্ছনার শিকার হয়েছে কিনা সেটা আমরা এখনো নিশ্চিত না। সেই জায়গার একটি ঘটনা ধরে আপনারা তার পক্ষে অবস্থান নিয়েছিলেন, এখন যেটা দেখা যাচ্ছে তার বাসায় মাদক পেয়েছে প্রশাসন কার্যকরী পরিষদের সিদ্ধান্তের চূড়ান্ত আমি চ্যালেঞ্জ সে বিষয়ে আপনাকে জানালাম, আর তার পক্ষে বা বিপক্ষে সেটা তো বলি নাই, এটা তো এটা সংগঠনের ব্যাপার। অবশ্যই সে যদি অনৈতিক এবং অনৈতিক এবং সে যদি এরকম যদি যে কাজটা যদি রাষ্ট্র বিরোধী কোনো কাজ হয়ে থাকে, সে যদি চলচ্চিত্র শিল্পী সমিতি বা কার্যকরী পরিষদ মনে করে যে এই কাজটা সে যথাযথ করেনি, এখন পর্যন্ত মামলার কিন্তু বিচার কার্য শেষ হয়নি, মামলার বিষয়টা না, মামলার সাথে আমাদের সংগঠন মামলার বিষয়ে তিনি অভিযুক্ত, কিন্তু আপনাদের সংবিধানের কত ধারা অনুযায়ী এই সিদ্ধান্তটা নিয়েছেন? যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে কার্যকরী পরিষদের মাধ্যমে এবং সেটা চ্যালেঞ্জ, ঠিক আছে। এই মুহূর্তে আমরা মনে করেছি সাময়িকভাবে তার সদস্য স্থগিত রাখা উচিত, সেটাই করছে। আমাদের চলচ্চিত্র তারকারা যেভাবে
দেখেন এটা আপনারা রেভিনিউ করবে, এটা তো আমার আশা করি রাজস্ব বোর্ড আছে সকল। আমি একটু আগে বলেছি ভাইয়া যে কে কটা বাড়ি করলো, কে জাগুয়ার চালালো, কে ল্যাম্বরগিনি চালালো, কে মার্সিডিজ ভ্যান চালালো, এটা আমরা দেখার ব্যাপার না, এটা শিল্পী সমিতি দেখবেন। আমি ক্লিয়ার করে দিয়েছি শিল্পী সমিতি মূলত ফাতেমা কি বলবি বল। আচ্ছা তোমার তো শেষ, ফাতেমা বলো। অবশ্যই সব অবশ্যই অবশ্যই তাই বললাম তো ব্যবস্থা নেওয়া হবে ওইভাবে অবশ্যই চলে আসবে, এরকম পূর্বে অনেক রয়েছে। আচ্ছা আজকে প্রাসঙ্গিক বিষয়টা আর শোনো ভাইয়া, সাংবাদিক জানে না পপি কোথায়, তোমরা খুব ভালো হতে পারবা। পপি কোথায় তোমরা এখানে দেয় সবাই, কারণ নায়ক নায়িকা সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সেই বিষয় তো নেতা না সব সাংবাদিকরা এটা রাজা ভাই থেকে আরম্ভ করে এই ব্যাখ্যান পর্যন্ত। আমি যতবার জাতীয় পুরস্কার পেয়েছি বা আমার আশেপাশে স্পেশাল সাকিব খান রাইস পুরস্কার বা আমাদের ফেরদৌস বা ফেরদৌস কে আপনি জিজ্ঞেস করলেন, আমরা প্রত্যেক ভাবেই দেয় আপনাদেরকে জানানো হয়নি তাদেরকে জানিয়েছে। আমরা তো শোক করার জন্য করি না, পার্টিকুলারলি যাকে জানানোর জন্য তাকে অবশ্যই জানি, তবে আমরা চিঠিও দিয়েছি। আমরা তো চিঠিও দিয়েছি, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের স্থাপন কাজ থেকে শুরু করে আপনাদের দান ফেরাতে সকল লাইভ আমরা সব কিছু পাই না না, ওটা তো ভাই প্রচার করো, ব্যক্তিগত ছিল বিষয়টা, দুটো দুই বিষয়, দুটো দুই বিষয় ছিল, পার্টিকুলারলি সেন্সরবলে মেম্বার হয়েছে আমরা তাকে দিয়েছি। ধর্মে এবং প্রত্যেকে তো চায় আমরা দীপকে বন্ধ করে দিব, মিডিয়া চলে আসে, আমরা প্রচার না করলে মিডিয়া চলে আসে। আর ভালো কাজ যদি আমি করি একটা কাজ, আজকে আমি ওই দিন ওই হাদিসটা বলেছিলাম, দুইটা যদি এক লাখ টাকা দেয় ভালো কাজের জন্য, কারণ আমি আমার যে যোগ্যতা থেকে বিশালে ভাবিয়ে দিব, ওটা জানিয়ে দিতে বলা হয়েছে। হাদিস দুই রকম আছে, একটা ভালো কাজ করবেন আপনি জানিয়ে, আরেকটা ভালো কাজ করবেন আপনি না জানিয়ে, দুই রকমই আছে। আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি প্রশ্নটাই ভুল করেছেন এবং আমি আপনি আমার অনেক আদরের ছোট ভাই, আমি আপনাকে কিছুই রাগ এত রাগ হয়েছি কিন্তু কিছু বলতে পারবো না, আপনাকে আদর করি বিষয়ে। নজরুল রাজের সাথে আমাদের শিল্পী সমিতির সাথে কোন ঘনিষ্ঠতা কখনোই ছিল সম্পূর্ণভাবে। জি ভাই, আমাদের পিকনিক 5,000 মানুষের মধ্যে হয়, 5,000 মানুষকে আমরা দেশে আমরা শিল্পী সমিতিকে আমরা অনেক সংগঠনকে সরকারি বেসরকারি আমাদের পৃষ্ঠপোষকতা করে হাজার হাজার 5,000 লোকের আমি শুনে রাখেন সংস্কৃতিতে একটি পিকনিক সবথেকে বড় হয় সেটা হচ্ছে বাংলাদেশ পিকনিক। তো 5,000 লাইক আমি আপনাকে দিলাম, এখন আপনি নজরুল রাজকে নিয়ে জানি আমি কিভাবে বলবো, আমরা ধরেন আপনি নিয়ে গেছেন চলচ্চিত্র
মানে মূলত শিল্পী সমিতি যে সমস্ত বিষয়গুলো আছে ওই বিষয়গুলো দিব অসংখ্য ধন্যবাদ আপনাদের হৃদয়গ্রাহী শুভেচ্ছা সালাম আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ।